আসবে, বেলা 10টার পরে রাজ্য অচল হবে। আমরা সমস্ত বিজেপি এমএলএ কে বলেছি, কলকাতার বাইরে হাওড়া বা বিধাননগরে কোন সেন্টারে চলে আসতে, সব বিজেপি এমএলএ যার ব্যক্তিগত অসুবিধা আছে বাদ দিয়ে, আমরা এই ঘটনা ঘটলেই স্টেট ইলেকশন কমিশন অফিসের দিকে মার্চ করব। যেতে পারলে ওই অফিস অবরোধ হবে, যেতে না পারলে যেখানে পুলিশ আটকাবে সেখানে অবরোধ হবে। আপনি কোন চ্যানেল? আপনার কাজ আপনি করুন, আমার কাজ আমি করব, ঠিক আছে? আমি বলুন, ওই মিটিংটা নন্দীগ্রামে গিয়ে করতে, মমতা ব্যানার্জির পরাজয়ের যে শোকের দিবস ওইটা পালন করতে বলুন।